কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, আচ্ছা দেখেন, এখানে দেখেন এই পয়েন্টে যে কারেন্ট আসতেছে সেই কারেন্টের নাম কি? এই পয়েন্ট আই ওয়ান, আই ওয়ান। এখানে আসলো আই ওয়ান, আসার পরে এইদিকে যাবে আর এইদিকে যাবে, কারণ দুটা কি প্যারালাল না? জি এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটার মান কত? I1 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, তাই না? আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল মনে আছে? জি মনে আছে। কারেন্ট ডিভাইডার রুল টোটাল কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। কারেন্ট ডিভাইডার রুল আই এক্স, এক্স মানে হচ্ছে যে শাখাটা বের করবো সেই শাখার ভ্যালুটা লিখবো। আই এক্স সমান আই টোটাল ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স অপোজিট অফ এক্স, তাই না? ডিভাইডেড বাই আর টোটাল। এখন দেখেন এখানে আমার কারেন্ট ডিভাইড হচ্ছে কোথায়? এই ব্রাঞ্চের দিকে আর এই ব্রাঞ্চের দিকে, না? হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? আচ্ছা, তাহলে এই ব্রাঞ্চের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু কত? 2 2 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এই কারেন্ট দেখেন, এই 2 অ্যাম্পিয়ার সমান কি হবে বলেন? 2 অ্যাম্পিয়ার কোন ব্রাঞ্চের কারেন্ট? এই ব্রাঞ্চের কারেন্ট না, এই ব্রাঞ্চের কারেন্ট না? হ্যাঁ। তাহলে এই ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চ কোনটা বলেন তো? এই ব্রাঞ্চের অপোজিট এর দিকে যে কারেন্ট, তাহলে দেখেন এখানে টোটাল কারেন্ট হচ্ছে কি? আই ওয়ান, তাই না? অপোজিট রেজিস্ট্যান্স কত? 10। কথা বোঝা যায়? ডিভাইডেড বাই যে দুইটা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট ডিভাইড হচ্ছে সেই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল, ইকুয়াল কত? 2, ঠিক না? জি, এখান থেকে আমার আই ওয়ান টা বের হয়ে গেল। এখন আসেন আপনি এই ব্রাঞ্চে, আসেন এই জায়গাতে, আসেন এই জায়গার টোটাল কারেন্ট কত বলেন তো? এদিকে আই 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 ডিভাইড হয়েছে এইদিকে আর এইদিকে, ঠিক না? তাহলে টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, বোঝা গেছে কিনা? ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যোগ কত? এই যে এইটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এইটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দুটো ব্রাঞ্চ না, সিরিজ প্যারালাল সিরিজ। হ্যাঁ, এই দিকে আছে 8 আর এদিকে কত আছে বলেন তো? অপোজিটে অপোজিটে আছে 4 আর 3, সিরিজ হবে 10 প্যারালাল 3 + 4, ঠিক না? এরকমই তো হয় নাকি সার্কিটটা যদি আবার ড্র করে? এরকম হয় না? এইটুকু কত দেখেন? এই যে এইটুকু 3 + 10 = 7, এই যে দেখেন এইটুকু 3 + 10 = 7, ঠিক আছে কিনা? তার সাথে 8 হচ্ছে যোগ, তো এখান থেকে যে আই বের হয়ে গেল। এই জন্য বলেছিলাম যে ম্যাথটা ছোট বাট একটু ক্রিটিক্যাল আছে। এবার আসেন আমাদের যে টপিক সেই টপিকের ম্যাথ। এই ম্যাথটা কোথায় এসেছিল দেখেন, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, NWPGCL এ 2015 সালে এসেছিল। কি বের করতে বলেছে? এই এ প্রান্ত এবং বি প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। খুব ভালো করে খেয়াল করবেন, এই ম্যাথ আমাদের মেইন টপিক কিন্তু এটাই। আগের যে দুটা ম্যাথ করাইলাম ওই দুটো কিন্তু টপিকে ছিল না, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? দেখেন এই পয়েন্ট হচ্ছে আমার এ, এই পয়েন্ট হচ্ছে বি, ভালো করে খেয়াল করেন। তাহলে এই পয়েন্ট কি হবে? বি। এই পয়েন্টের নাম কি হবে? বি। এই পয়েন্টের নাম বি। বি। এই পয়েন্ট বি। বি। এই পয়েন্টের নাম কি হবে বলেন তো? সি।
সি নতুন নাম দিতে হবে এই পয়েন্টের নাম কি হবে ডি ডি এই পয়েন্টের নাম ই ধরলাম ধরলাম ই ই ই এই পয়েন্টের নাম ওটা তো সিরিজ লাগে দিলাম লাগে দরকার নাই এফ দেওয়ার দরকার নাই কারণ এটা সিরিজ আছে ভেরি গুড সিরিজ আছে এটা সিরিজ আছে আচ্ছা দেখেন এখন এই 12 ওহম আর এই 12 ওহম কি আছে বলেন তো সিরিজ না প্যারালাল প্যারালাল কিভাবে বুঝবেন প্যারালাল বি টু সি আর বি টু সি ভেরি গুড বি টু সি বি টু সি এই 12 12 প্যারালাল করলে কত হয় 6 6 হয় না জি স্যার আচ্ছা এখন দেখেন এই 24 ওহম কোথায় আছে আর এই যে 10 আর 12 মিলে কোথায় আছে বিআরই তাহলে দেখেন আমি সার্কিটটা ড্র করি এরকম এটা হলো 24 এটা আছে বি এবং ই আর এদিকে এটা আছে হলো 10 যোগ 2 সমান হলো 12 এটাও বি এবং ই বুঝতে পেরেছেন তো নাকি বুঝতে পেরেছি আচ্ছা এখানে আছে আপনার 2 এটা আছে 4 বুঝেন দেখেন এটা হলো ডি এটা হচ্ছে সি এটা হলো আপনার বি এখানে কত আছে এই বি টু সি বি টু সি 6 বুঝতে পেরেছি না বুঝি নাই ক্লিয়ার তো বিষয়টা জি এটা 7 দেখেন তো এই পর্যন্ত হয়েছে কিনা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন ঠিক আছে ঠিক আছে হয়েছে আচ্ছা এবার বলেন তো এই দুটো কি আছে তাহলে প্যারালাল করলে একটা হবে কত 12 আর 24 প্যারালাল করলে কত 24 8 প্যারালাল 12 কত হয় 8 হয় 8 তার সাথে এখানে সিরিজে কত 2 ওহম 2 ওহম 10 এখানে কত 10 10 10 প্যারালাল এখানে আছে 5 হবে এ হয়ে গেল জি বুঝতে পেরেছেন তো নাকি জি বুঝতে 10 প্যারালাল 10 7 প্লাস 10 প্যারালাল 10 প্যারালাল 10 7 প্লাস 5 ইকুয়াল 12 ওহম এখানে এক লাইনে করে দেওয়া আছে ক্লিয়ার বিষয়টা জি জি আচ্ছা ভাই আমি এভাবে এভাবেই করছি বাট এইখানে কি স্টার ডেল্টা কি হয় এখানে স্টার ডেল্টা তো হয় না ভাই স্টার ডেল্টা কেন হবে এখানে যে একটা স্টার আছে এটা কি ডেল্টা হয় না 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 এখানে স্টার ডেল্টা হয় না তো সিরিজ প্যারালাল কনফার্ম এখানে ও আচ্ছা আচ্ছা ঠিক না কখনো এরকম না দেখি কনফিউশন না হয় না দেখেন আমি তো পয়েন্টিং করে করলাম মিলে গেল হ্যাঁ এখন দেখেন এই ম্যাথটাতে কি বের করতে বলেছে ডিটারমাইন আর ইকুইভ্যালেন্ট প্রথমে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে আর আই এর মান বের করতে হবে এখানে কিন্তু কোনো এ বি সি দেওয়া নাই আর ইকুইভ্যালেন্ট কোথায় বের করবেন বলেন তো এই প্রান্ত এবং এই প্রান্ত তাই না ভোল্টেজ আর আর ইতি হ্যাঁ এখানে আপনার এই এই জায়গাতে আর ইকুইভ্যালেন্ট কত হবে সেটা আমরা বের করব যদি বের করে দেখেন ভালো করে খেয়াল করেন এই দুটো প্যারালাল জি ভাইয়া এই দুটো প্যারালাল তাহলে 6 আর 12 প্যারালাল করলে কত 6 প্যারালাল 12 আর 20 প্যারালাল 80 কত হয় বলেন তো আর 12 করলে তো হচ্ছে আপনার 4 এদিকে হচ্ছে 8 হ্যাঁ 8 হবে 20 আর 80 কত 8
তাহলে দেখেন এদিকে এটা হলো আপনার 4 এটা হচ্ছে 16 এটা কত 60 ঠিক না জি এটা 15 এটা হচ্ছে 5 এটাই তো ফিগার নাকি জি ভাইয়া এখানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এখন বলেন তো এই দুটো কি সিরিজ আচ্ছা এটা প্যারালাল প্যারালাল আচ্ছা তাহলে 4 প্লাস 16 প্যারালাল 60 কত হয় 15 15 আচ্ছা এই 15 এর সাথে 15 কি বলেন প্যারালাল প্যারালাল সাথে এটা 7.5 তাহলে 15 প্যারালাল 15 প্লাস 5 তাহলে 12.5 কত 5 না 12.5 এরপরে কি বের করতে বলেছে আই আই মানে এটা সার্কিটের টোটাল কারেন্ট কারেন্ট মানে কি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স তাই না জি জি কারো কি না বুঝার আছে না ভাই হ্যাঁ ঠিক আছে সাইজ বলতে ভাই গুগল মিটে একটু টেস্ট করলাম অনেকেই বলতেছিল যে গুগল মিটে না মানে আরেকজন গুগল মিটে ঢুকে আছে সম্ভবত এক মেসেজ দিছে গ্রুপে হ্যাঁ তুমি গুগল মিটের মধ্যে ঢুকে আছে এখন কোন তো বের হয় নাই ট্রাই করতে থাকো কোন ঘুমা ঘুমাই কিছু কিছু মেম্বারে তো মানে সহজ সরল আচ্ছা আমি লিখে দিলাম যে জুমে আসেন সাথে লিংকটাও দিয়ে দেন ভাইয়া নাহলে আবার বুঝবে না হ্যাঁ হ্যাঁ আইডি পাসওয়ার্ডটা আবার দিয়ে দেই আচ্ছা ভাই এই মানে জুমের এই মিটিং এর মানে সময়টা বাড়ানো যায় না ইয়েতে মানে কি কতক্ষণ না ওটা 40 মিনিটের বেশি করা যায় না না এটা আমার হাতে নাই হ্যাঁ না না সেটা তো জানি না ওটা ওটা বাই ডিফল্ট করা মানে যে আপনার হাতে আছে ওটা বাই ডিফল্ট করা দেখেন এখন দেখেন পরের ম্যাথটা find the equivalent resistance between a and b in the following circuit desco te 2016 sale aschilo eta shobas ha tahole ei a bindu ebong b ei duitar moddhoborti resistance yes r ab equal what thik ache tahole amra pointing kori ei point er nam ki bolen druto bolen এ হবে ভেরি গুড এই পয়েন্টের নাম কি এ এই পয়েন্টের নাম কি বি বি দ্রুত বলবেন সবাই এই পয়েন্টের নাম কি বি এ এ নাম দাও এটা তাহলে পয়েন্ট কয়টা বলেন তো এটা বলেন দুইটা দুইটা হচ্ছে এ সব প্যারালাল এই 10 কোথায় আছে বলেন পেলাম সেটা কত সিক্স এই থ্রি কোথায় আছে থ্রি এটা থ্রি এই ফোর কোথায় আছে এ এবং বি এর মাঝে 4 এই 4 কোথায় আছে এ এবং বি এর মাঝে আর কি করে দিতে হবে না আর করে দিতে হবে না না তাহলে আর এ বি দেখেন কি কেমন সহজ একটা ম্যাথ আসছে হ্যাঁ এরপরে ম্যাথটা দেখেন এখন মনে হয় কনফিডেন্স একটু বাড়তেছে যেগুলো তো আসে তাই না হ্যাঁ হ্যাঁ ভাইয়া কনফিডেন্স বাড়তেছে না এখন একটু
এখন দেখেন এই ম্যাথটা খেয়াল করেন ভালো করে, এই ব্রাঞ্চেস দেখেন এটার সাথে এটা কি আট আর এটা রয়ে গেল, আর এটুকু সাজিয়ে লিখলাম তাহলে কত, এই যে পাঁচ আর তিনে আট, তার সাথে আট প্যারাল, এর সাথে টোয়েন্টি সিরিজ, তার সাথে বারো আর আট কি, আরো বুঝাতে হবে এই ম্যাথটা বিসিআইসি তে 2016 সালে আসছে। এই সবগুলা কোশ্চেনই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, দেখেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে এরকম সহজ সহজ কোশ্চেন আসে, কিন্তু দেখেন সবগুলো ম্যাথই কি একটু আনকমন না, একটু প্যাচ দিয়ে দেওয়া আছে। দেখেন ভালো করে খেয়াল করেন, এটা ফাইন্ড দা ভ্যালু অফ আই নট এবং ভি নট, এই যে আই নট বের করতে বলছে এবং ভি নট বের করতে বলছে কোশ্চেনে। আপনারা একটু দেখেন ভালো করে খেয়াল করবেন, এখানে যে ডট দেওয়া আছে না, এই ডটটা হবে না, এটা আঁকানোর ভুল, আমাদের আঁকানোর ভুল, এটা ডট হবে না। যদি কোথাও এরকম ডট দেখেন, ডট মিন্স ক্লোজড লুপ, বুঝতে পেরেছেন? এরকম ডট দেওয়া আছে মানে কি এটা ক্লোজ, এরকম ডট হবে না। এখানে ডট হবে না মানে হচ্ছে এরকম ডট নাই, ডট নাই মানে কি এখানে কিন্তু ডট হবে, কারণ এইদিকে কোনো ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স কি আছে, বুঝতে পেরেছেন? তাহলে এখন খেয়াল করেন, এই জায়গায় যদি ডট না থাকে তার মানে এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট, এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, না হবে না, এদিকে কারেন্ট ফ্লো হবে, এর পক্ষে কে কে আছেন, কেউ নাই, ফ্লো হবে না। আচ্ছা ফ্লো হবে না কারণ ওপেন সার্কিট, ওপেন সার্কিট, তাহলে তো আমি বলতে পারি এটা নাই, আছে এটা না, এটা নাই। এখন বলেন তো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 6 প্যারালাল 3 প্লাস 2, এই দুইটা কি প্যারালাল, 4 প্লাস 3, তার সাথে এটা সিরিজ, তার সাথে এটা কি শর্ট আছে, এটা শর্ট, ওটা শর্ট, ওটা বাতিল। তাহলে সার্কিটটাকে সিম্পলি আমরা ড্র করতে পারি, দিস ইজ 3 প্লাস 2 6, এটা এরকম শর্ট, এটা হচ্ছে 2, এই তো নাকি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা আর ইকুইভ্যালেন্ট, 3 প্যারালাল 6, তার সাথে 2 সিরিজ 4 ওহম। কোশ্চেন আছে কোনো, না ভাইয়া? আচ্ছা এখন কি বের করতে বলছে, ভি নট, তাই না? আগে আই নট বের করি, দেখেন আই নট মানে কি, নট আই নট মানে টোটাল কারেন্ট হবে, এটা টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই কি, টোটাল রেজিস্ট্যান্স সমান 1, ঠিক না? হ্যাঁ। আচ্ছা যেহেতু এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এখানে ভোল্টেজ কত, কোন ভোল্টেজ থাকবে এর ভিতরে, কারেন্ট কত, 0 না, জি ভিতরে 0, তার মানে ভোল্টেজ কত, 0, ভোল্টেজ 0, ভোল্টেজ 0 মানে কি, এটা শর্ট বলা যায় না, ভোল্টেজ 0 হয় কোন ক্ষেত্রে, শর্ট হলে, শর্ট সার্কিটে। তাহলে এই পয়েন্ট কে যদি আমি x বলি, এই পয়েন্টও কি x না, জি, বুঝতেছেন কিনা আপনারা,
জোরে বলেন, বুঝি না আমি। আচ্ছা, এই পয়েন্টের নাম যদি, এই পয়েন্টের নাম যদি ওয়াই বলি, তাহলে এই পয়েন্টের নাম কি? ওয়াই না ওয়াই? বুঝতেছেন? তাহলে যে বি নট যে বের করতে বলছে, বি নট মূলত কি? 6 ওহমের ভোল্টেজ না? জি 6 ওহমের ভোল্টেজ। দেখেন এটার ভিতর দিয়ে, আমি আবার মার্ক করি, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, হচ্ছে কি? কথা বলেন না। এর ভিতর দিয়ে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাট মিন্স দেয়ার ইজ নো ভোল্টেজ ড্রপ। না হচ্ছে না, কোনো ভোল্টেজ ড্রপ না থাকে, তাহলে এই জায়গার যে ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কি? কথা বলেন, আর এই জায়গার যে ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কি? তার মানে আমরা বলতে পারি ভি নট সমান কি? ভি অফ 6 ওহম, ঠিক কি না? অথবা বলতে পারি ভি অফ কি? 3 ওহম, তাও বলতে পারি নাই যে? জি হ্যাঁ, কারণ এই দুটো কি প্যারালাল? তো তাহলে এই 3 ওহমের ভোল্টেজ বের করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক না? এখন এই দুইটা কি দেখেন তো, সিরিজ নাই যে দুইটা? হ্যাঁ সিরিজ তো, তাই না? তাহলে ভোল্টেজ কি হবে এই 2 আর 3 এর মধ্যে? ডিভাইড হবে না? হ্যাঁ ডিভাইড হবে। এখানে যে 4 ভোল্ট দেওয়া আছে, এই 4 ভোল্ট কি হবে 2 এবং 3 এর মধ্যে কি হবে? ডিভাইড হবে, ডিভাইড হবে। তাহলে আমার ভোল্টেজ হচ্ছে, টোটাল ভোল্টেজ কত? দেখেন আমি সার্কিট ড্র করি এরকম, এটা 3 ওহম, এটা হলো 6 ওহম, এখানে আছে 2 ওহম, আর এটা তো শর্ট ছিল, তাই না? এটা হচ্ছে 4 ভোল্ট, এদিকে যে কারেন্ট যাচ্ছে সেটা কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার না? বুঝতেছি তো? জি জি। বি নট মানে কি? এটাকে যদি বলি এক্স আর এটাকে যদি বলি ওয়াই, তাহলে প্লাস মাইনাস এটাই তো বি নট নাকি? ক্লিয়ার কি না? তাহলে 6 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট আসতেছে বলেন তো? এখানে কারেন্ট আসলো 1 অ্যাম্পিয়ার, এই কারেন্ট একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে, 6 ওহমের ভিতর দিয়ে কত আসবে? তাহলে বি নট মানে কি? কারেন্ট অফ 6 ওহম গুণন হচ্ছে 6 ওহম, ঠিক কি না? 0.33। ভি মানে কি? আইআর, তাই না? জি 0.33 অ্যাম্পিয়ার। হ্যাঁ বলি, দেখেন ভি মানে আইআর, আই মানে কি? এই 6 ওহমের কারেন্ট, আর মানে হলো 6। দেখেন 6 ওহমের কারেন্ট মানে কত? টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট বাই টোটাল রেজিস্ট্যান্স। কে বোঝেন নাই বলেন? দেখেন 2 ভোল্ট হয় কিনা? জি। এটুকু বোঝেন নাই কে কে? বুঝতে পারছি ভাই, 2 ভোল্ট হয়েছে। জি বোঝেন নাই এরকম কেউ আছেন? আবার একটু বলেন দেখি। আচ্ছা, মূল কথা হচ্ছে আপনি এই 6 ওহমের ভোল্টেজ বের করবেন, তাই না? জি জি। 6 ওহমের ভোল্টেজ বের করবেন, তো ভোল্টেজ মানে কি বলেন? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাই না? জি জি, আইআর, ভি ইকুয়াল আইআর, এই যে ভি ইকুয়াল আইআর, আইআর, আই মানে 6 ওহমের কারেন্ট, ঠিক না? আই মানে জি, ইনটু আর মানে কত? 6 ওহম, ঠিক কি না? জি। তো এই পয়েন্টে দেখেন আসতেছে কত? 1 অ্যাম্পিয়ার না? জি 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের কিছু কারেন্ট 3 এর ভিতর দিয়ে যাবে, কিছু কারেন্ট 6 এর ভিতর দিয়ে যাবে, 6 এর ভিতর দিয়ে কত যাবে সেটা সূত্র কি? টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, ঠিক কি না? জি ভাইয়া, জি 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 জি। 6 এর কারেন্ট বের হলো, গুণন হচ্ছে এই 6, এ দেখেন 2 হওয়ার কথা, দেখেন 1.99 হয় নাকি? জি ভাই বুঝতে পারছি। কেউ আছেন যে বোঝেন নাই?
এই মেটটা দেখেন সব যদি করে দেই তাহলে কেমন হবে সব তো করাই আছে কোন নাম্বার 2 এটা হচ্ছে সুন্দরবন গ্যাস ফিল্ড আসছিল হ্যাঁ কি বের করতে বলছে কথা বলেন জি আয়ন বের করতে বলছে এই আই2 বের করতে বলছে I3 বের করতে বলছে এখন মুখস্থ বলেন I2 সমান কত হবে বলেন তো 0 0 এটা ওপেন সার্কিট এখানেও কিন্তু এই যে ডট দেওয়া আছে এটা আমাদের আঁকানোর বলে এই ডটটা কিন্তু হবে না আপনারা শীটে কারেকশন করে নেবেন যদি ডট দেওয়া থাকে তাহলে I2 কিন্তু 0 হবে না ঠিক আছে বুঝতে পেরেছেন I2 এর মান 0 কেন হলো কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না সরি কোনো ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে না লেনোভো কে লেনোভো ল্যাপটপ নাম কি বলেন ল্যাপটপ স্যার হ্যাঁ লেনোভো কে নাম বলেন মায়ের নাম ইংলিশ মনে হয় লেনোভো লেনোভো কে নামটা বলেন নাম বলে না কেন বুঝলাম না এই হোয়াই রেড কে হোয়াই রেড হ্যাঁ লেনোভো কই এলো আচ্ছা কথা বলে না কেন হোয়াই রেড কে হোয়াই রেড কথা বলতে হবে তো হোয়াই রেড কে নাই ঘুমাইছে তাহলে এদের তো ক্লাসে এলাও করা যাবে না আমরা বলতে পারি যে দুটো নাই নাকি এটা বলতে পারি এটা নাই এই যে এরকম এটা নাই তাহলে সার্কিট এটুকু হলো না জি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই তাহলে এখানে I3 টা কি সার্কিটের টোটাল কারেন্ট না জি জি এই I3 টা কি সার্কিটের টোটাল কারেন্ট না জি টোটাল কারেন্ট জি ভাইয়া এখন বলেন এই 6 এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে বলেন দ্রুত বলেন যাবে না জিরো তাহলে এই I1 এবং I3 কি হবে এই দিক দিয়ে I3 ফ্লো হলো কি হবে এই দিক দিয়ে I3 চলে আসবে একই হবে তার মানে I1 সমান I3 সমান কত বলেন সমান I কত বলেন I1 টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই 4 4 ইকুয়াল 5 एंपিয়ার অঙ্ক শেষ কিন্তু এরপরে বলছে কি V1 এবং V2 বের করতে V1 মানে কি 6 ওহমের ভোল্টেজ না জি 6 ওহমের কারেন্ট কত কথা বলেন 6 ওহমের কারেন্ট কত তার মানে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না তো হচ্ছে কি তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি সেম না এটাতেও কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি সেম না সেম তাহলে V2 এর পরিবর্তে কি লেখা যায়
20 ভোল্ট দেখেন আপনার ম্যাথ কিন্তু ভেরি সিম্পল কিন্তু মাথা খাটাইতে হবে তাই না এটা হচ্ছে স্টার ডেল্টা অনেক বড় ম্যাথ জি ব্রিজের অঙ্ক ব্রিজ হুইট স্টোন ব্রিজ পড়ছেন না কত এটা হচ্ছে পি কিউ মানে হলো ফোর আর বাই এস এটা হচ্ছে এস ঠিক আছে সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে ষোলো নাম্বার কি অঙ্ক আচ্ছা হ্যাঁ দেখেন ষোলো আর এবি এটাকে যদি বলি এ এটাকে বলি বি তাহলে এটা কি হবে বলেন দ্রুত বলেন বি বি এটাকে সি বললাম আর এটাকে কি বলবো তাহলে কয়টা পয়েন্ট হলো A, B, A point কে বলি C, A point কে বলি D. তাহলে 30 কোথায় আছে বলেন? তারপরে এই 60 কোথায় আছে? এই 30 কোথায় আছে? এই 30 তারপর এই 30 কোথায় আছে এই 60 কোথায় আছে এটা তো দিয়েছি অলরেডি নাকি দেই নাই মোট পাঁচটা এই যে ছয়টা দিবেন 60 এই 30 কোথায় আছে আরো কি বুঝাইতে হবে এখন না ভাই টি বলুন টি মানে তো টি টি আরো কি না বোঝার আছে সাধারণ বুঝায় দেন একটু কাট করলেন হ্যাঁ এখন কি স্টার ডেল্টা আছে স্টার ডেল্টা আছে না আছে কোথায় আছে এখন আমি বলছিলাম কি যদি ভ্যালু সেম হয় তাহলে কি করতে হবে আর ডেল্টা কত হবে 10 হবে না 3 আর ওই 10 হবে 90 হবে 90 তাই না জি কথা বুঝতে পেরেছেন জি তাহলে কি করতে হবে এখানে একটা ডেল্টা হবে ডেল্টা হবে প্যারালাল প্যারালাল সিরিজ প্যারালাল এই যে এটা 90 90 90 ঠিক না
বুঝতে পেরেছেন এরপরে টুকু করেন আরো করে দিতে হবে এটা দেখেন এটা পিজিসিবি তে আসছিল এই যে সূত্র ফেলেন এই সূত্র ফেলেন এটা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে কোন বাহুর নাম কি হয় এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে ব্রিজের কোন বাহুর নাম কি মুখস্থ রাখতে হবে এই জন্য বললাম যে ব্রিজ একটু পড়ে নেবেন তারপরে কি করবেন এবার নামকরণ করেন দেখেন এই যে এরকম করে এই সার্কিট এরকম ড্র করেন হ্যাঁ আচ্ছা এটা ট্রাই করবেন না পারলে পরের ক্লাসে দেখিয়ে দেবো ঠিক আছে এখন একটু নোটে যাই অনেকে নোটের কথা বলতেছে বারবার নোট